أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যেতে গজলে যখন আমি গাইব যদি মন না থাকে কিছু বুঝতে পারবে না, খুব মন দিয়ে শুনে। ইহুদি নারী হলো বেঈমান বেদিন। মূলত দেখা যায় যে বেঈমানদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না, তারপরেও মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল। এমন বন্ধুত্ব যে একে অপরকে না দেখে থাকতে পারত না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না, এরকম বন্ধুত্ব। তাহলে সমস্যা কি? অনেক বড় একটা সমস্যা আছে, সেটা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, রাজার হালাতে থাকে, রাজার বাড়িতে থাকে, আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার দুই দিন হয়ে যায়, চার দিন হয়ে যায়, খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। এরকম গরিব মেয়ের সঙ্গে ইহুদি নারীর বন্ধুত্ব, রাজার মেয়ের বন্ধুত্ব। ঘটনা কি? ঘটনা হলো যে ইহুদি নারী তার বিয়ে ঠিক হয়ে গেল, রাজা বিয়ে ঠিক করে দিল মেয়ের। ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর যখন বাড়িতে এলো, ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা সবাইকে দাওয়াত দিয়েছি? বলে হ্যাঁ, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছি। তখন ইহুদি নারী বলছে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত দাওনি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ, ওই ভিখারি গরিব ফাতেমা, ফকিরিনি ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাওয়ার জন্য? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না, আমি পারবো না ওই ফাতেমাকে কোনোদিন দাওয়াত দিয়ে আমার ঘর, আমার রাজপ্রাসাদে আমি আনতে পারবো না। এটাই হলো ঘটনা। শেষ পর্যন্ত মন দিয়ে শোনে, নবীর বেটি ফাতেমা রাজার মেয়ের বিয়েতে বিয়ে খেতে আসে কিনা, ওই গরিব ফাতেমা রাজার বাড়িতে পা রাখে কিনা, এটাই মূল কথা। খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল। কবির ইচ্ছে দেখেন, ইহুদি নারী
তোমাও বিয়ে কিন্তু আমি করব না তোমার কি করার আছে তুমি করো এখন মেয়েদের জেদ বেশি হয় না মেয়েরা যদি বলে আব্বা আমার কালো ওইটা লাগবে তাই এনে তারপর ছাড়বে নইলে বাড়ি মাথায় কোটা দিবে তখন মেয়ের কাছে বাপ পারে তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ হয়েছিস মা তোকে কষ্ট করে বড় করেছিস ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমা যদি আমার বাসায় আসে আমার রাজপ্রাসাদে আসে তাহলে মান থাকবে কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য তখন মেয়ে বলছে আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি রাজার মেয়েদের দাওয়াত দিয়েছো আপত্তি নেই যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করব না তোমার কি করার আছে তুমি করে নাও তখন আব্বা রেগে গেল রেগে গিয়ে মেয়ে কি বলছে দেখে বাপ হেরে গেল মেয়ের কাছে বাপ পারলো না এখন বাপ রেগে গিয়ে কোন রাস্তা না পেয়ে মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে তোর বান্ধবী ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমাকে বা ও যদি আমার রাজপ্রাসাদে রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি এই গরিব ফাতেমা ছেঁড়া জামা পরে ময়লা জামা পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো বলতো ফাতেমাকে তখন তো ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করিয়েছি বুবু আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো একটা নতুন পোশাক পরে এসো বুবু তুমি যদি আমার বিয়েতে না আসো বিয়েকে তো আমি করবো না আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ ভালো করে বুঝবে যে ফাতেমার খাওয়া হয় না যে ফাতেমার পেটে পাথর বাঁধা থাকে যে ফাতেমা একটা পোশাক সারা জীবন পরে ওই ফাতেমা ওয়াদা করে দিল কালকে তোমার বিয়েতে যাব নতুন পোশাক পরে যাব ওই ফাতেমা কি করে আসবে বিয়েতে তারপরে কবি লিখছে দেখে এইবার ফাতেমা নামাজের পাটি ফেলেছে দুরাকাত নামাজ পড়েছে পরে সিজদায় চলে যায় আর মাথা তোলে না ওই সিজদায় গেল
সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তাহাজ্জুদের সময় হয়ে যায় আম্মাজান ফাতেমা আর সিজদা থেকে মাথা তুলি না হাউ হাউ করে কেঁদে যাচ্ছে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে এত কান্না কেঁদেছে ফাতেমা জায়নামাজের পাটিটা পুরো একেবারে ভিজে গেল মা ফাতেমার গায়ে যে পোশাক ছিল পুরো ভিজে গেল আবার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলে জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও গিয়ে জান্নাতে একটা প্যাকেজ তৈরি করো আমার ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জিবরিল জান্নাতে চলে গেল একটা জান্নাতি প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা নিয়ে আমার আল্লাহ অর্ডার করে দিল যাও আমার নবীর কাছে দিয়ে বলো যে তার বেটিকে যেন দিয়ে আসে আমি আল্লাহ তাকে উপহার করলাম ওই রাতের বেলা জিবরিল চলে গেল নবীর কাছে হে নবী আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমার জন্য এই উপহারটা দিয়েছে আপনি দিয়ে আসুন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ওই রাতের বেলা ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খুলে আব্বা এসেছি দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মাজান ফাতিমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কন্ডিশন দেখলো কিচ্ছু বললো না শুধু ডাক দিল ফাতেমা আম্মাজান ফাতেমা এলো আল্লাহ রাসূল প্যাকেজটা দিয়ে বলছে ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল এইবারে দেখে কি হচ্ছে চলে গেল গিয়ে আরো বেশি জোরে জোরে খাচ্ছে আমার নবী মসজিদের নবী শরীফ থেকে ফজরের নামাজ আদায় করে আবার ফাতেমার বাড়ি এলো ফাতেমা দরজা খুলে হলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে আল্লাহ রাসূল বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফাতেমা কাল রাত্রিরে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি তো ভাই তোমার চুপ কর না ভাই আরে কি রে বাবা কথায় ভাই কথা বলার দরকার ওই দিকটা যাও লাউদিনি ছালা মাইক দেবো ভাই মাইক দেবো তাহলে কথা যদি বলো ওইদিকে যাবো শুনছে মানুষগুলো একটু ডিস্টার্ব করছো কেন ওইদিকে যাও ভাই তো আমার নবী বলছে আমার যখন এলো ফাতেমা তুমি প্যাকেজটাকে কি খুলে দেখেছো আম্মাজান ফাতেমা বলছে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি আপনি বলে যান ফাতেমা রেখে দাও আমি প্যাকেজটা রেখে দিয়েছি ভাই এখান থেকে বুঝে নিতে হবে যে ফাতেমা কি মেয়ে আব্বা এসে বলে যে ফাতেমা তোমার ঘরে রাখো আমি কাল সকালে আসবো কাল কথা হবে এতটুকু বলে চলে গেল ফাতেমা একটাবারও জিজ্ঞাসা করলো না আব্বাইতে কি আছে ব্যাটটাবার খুলেও দেখলো ওর মধ্যে কি আছে আমার ঘরে মেয়েরা পারবে বাপ যদি বলে খুকি একটা দামি জিনিস তোর কাছে দিচ্ছি খবরদার তোর ঘরের কোনায় রেখে দিই কাল সকালবেলা টুকুস করে আমার কাছে দিয়ে দিবি ও আল্লাহ বাপ চলে যেতে যা দিবি ও ছিঁড়ে খুলে দেখবে ওর মধ্যে কি আছে আমার ঘরে মেয়েরা দেখবে কেমন করে তো আব্বা বলছে ফাতেমা প্যাকেজটা তুমি দেখলে না বলে না আব্বা আপনি খোলার হুকুম দেননি বলে আমি দেখিনি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সারাটা রাত কেঁদেছে ফাতেমা আমার আল্লাহ রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক
পাঠিয়ে দিল এবার ফাতেমা খুশিতে লাগে বাপ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যখন জান্নাতি দামি পোশাকটা পরেছে খুশবুটা লাগিয়েছে নাগারর পর আব্বাকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি আর অপেক্ষা করব না এবার আমি যাব আমার বান্ধবীর বিয়েতে আপনি আমাকে বিদায় দেন আল্লাহর রাসূল বলে ফাতেমা যাচ্ছো যাও দুটো কথা খেয়াল রাখবে কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল রাজপ্রাসাদের মেন গেটে যখন ফাতেমা পা রাখলো রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটাও সাধারণ মেয়ে নেই আম্মাজান ফাতেমা ওখানে পৌঁছে যাওয়ার সাথে সাথে রাজার মেয়েরা কি অবস্থা হচ্ছে তাদের দেখে রাজার মেয়েরা দিশহারা হয়ে গেল বান্ধবী এলো ইহুদি নারী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে স্টেজের উপর যেখানে কোণে বসবে ওই কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে ভিখারি বলে গরিব বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সিংহাসনে বসে আছে ফাতেমা একজন রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আমার বাপ বাদশাহ আজও পর্যন্ত এত দামি পোশাক আমার দিতে পারলো না আর তুমি গরিব হয়ে এই পোশাক তুমি কোথা থেকে কিনলে বুবু একটা বার বাজারের ঠিকানাটা দাও তো এখন ফাতেমা বলবে হ্যাঁ মধ্যম গ্রামে চলে গেলি পেয়ে যাবে হয়তো কি বলে এই মধ্যম গ্রামে পাওয়া যাবে পোশাক বারাসাতে পাওয়া যাবে হ্যাঁ বিগ বাজার বড় বাজার কলকাতায় পাওয়া যাবে পোশাক তখন ফাতেমা কোন বাজারের নাম বলবে মা ফাতেমা মুচকি মুচকি হাসছে মনে মনে করছে হ্যাঁ একটা সুযোগ পেয়েছি তোমাদের সবকটা গ্যাস কলমা করাবো বুদ্ধিমতি ফাতেমা সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বাজারে যাওয়ার ঠিকানা কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ফাতেমা ইহুদি নারীদের বোঝাচ্ছে না শুধু রাজার মেয়েদের জন্য নয় বাঁকড়া কলুপাড়ার মেয়েদের জন্য ফাতেমা একই বার্তা দিল যদি ফাতেমার মতন ওই পোশাক বাঁকড়ার মেয়েরা চাও
তাহলে ফাতেমা বলে দিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর মুখে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বাড়াতে কর্ম করে মুসলমান হয়ে গেল শেষ কথা বলি মাশাআল্লাহ শুনলেন সেই কালাম